ছেন জান্নাত ঢাকার ডেমরা থেকে বয়স বিশ বছর বলছেন যে আমার নাকে পলিপ আছে ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় ঘুমানোর সময় অনেক কষ্ট হয় সর্দি হাঁচি সবসময় লেগেই আছে খাবার শরীর খুব দুর্বল দয়া করে পরামর্শ জান্নাত নাকে যখন পলিপাচ হয় তখন আমরা অনেককেই রসুন শুকনা রসুন চোখলাটা ফেলে নাকের ভিতরে দিয়ে রাখলে পরে প্রতিদিন দশ মিনিট করে তিন চার দিন দিলে আস্তে আস্তে এটা চলে যায় আবার অনেকেই কালিজিরার তেল বা ভালো খাঁটি সরিষার তেল দুই নাকে তুলে দিয়ে একটু ব্যবহার করে এর ফলে তাদের নিঃশ্বাসটাও ভালো হয় এবং ঘুমের জন্য সুবিধা হয় এবং পলিপাসটা দুর্বল হয়ে পড়ে এছাড়াও গরম লিগার চা চিনি ছাড়া এটার সাথে চিনি মিষ্টির একটা সম্পর্ক আছে চিনির মিষ্টি থেকে এই পলিপাসগুলো বেশি বৃদ্ধি পায় কোল্ড যে ডাস্টালার যে সাইনি বেশি বৃদ্ধি পায় এই জন্য ঠান্ডা পানি আইসক্রিম এবং চিনির যে কোনো মিষ্টি এবং চিনি এই খাবারগুলো থেকে জান্নাতকে আপাতত তিন মাসের জন্য বিরত থাকতে হবে গরম জিনিস একটু বেশি খেতে হবে লবঙ্গ সবসময় দুই গালে সাত আটটা লবঙ্গ রেখে চুষে চুষে চুস চুড়ি লবঙ্গ খাবে আদা চুষে চুষে খাবে তুলসী পাতা পুদিনা পাতা রস করে ওই রসটা খাবে চায়ের সাথে দিয়ে তুলসী পাতা পুদিনা পাতা অনেক বেশি করে খাবে রসুন পেঁয়াজ অনেক গরম রসুন পেঁয়াজ যত বেশি খাবে এই সময় দানাতের জন্য এটার বেশ কিছু সাইড ইফেক্ট আছে এই সাইড ইফেক্টগুলো তার হবে না এরপর একজন বিশেষজ্ঞ ইএনটির চিকিৎসকের সাথে সে আলোচনা করতে পারে এই নাকে পলিপের জন্যই কিন্তু তার এই সমস্যাগুলো হচ্ছে ও সে বারবার খাবারে অরুচি হচ্ছে শরীর খুব দুর্বল লাগছে কারণ সে তো পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন শরীরে নিতে পারছে না এই কারণে সবসময় একটা অবসন্ন ভাব হচ্ছে খাওয়া দাওয়া অরুচি হচ্ছে শরীর দুর্বল কাহিল হয়ে যাচ্ছে অতএব পলিপটা যেন না থাকে সেটা ব্যবস্থা করতে হবে আপনি কিন্তু হার্বাল উপায়ে নিরাপদ একটি চিকিৎসা পদ্ধতির কথা বললেন হ্যাঁ আশা করি আমাদের বোন জান্নাত যদি এটি করেন তাহলে অবশ্যই এই পলিপ থেকে দূরে থাকতে পারবেন দেখা যায় যে নাকের হাড় বাঁকা নাকের ভিতরে পলি বা নাকের ভিতরে মাংসপিণ্ড ফুলে যাওয়া সাইনাস হওয়া টনসিল হওয়া অ্যাডিনয়েডের সমস্যা এইগুলা সবই সমস্যা একটার সাথে আরেকটা জড়িত একটা সমস্যা হলে আরেকটা সমস্যাকে আমন্ত্রণ জানায় অনেকেই অথবি যে আমাদের নাক মুখ গলা এই অঙ্গটাকে পুরোপুরিভাবে জীবাণুমুক্ত রাখতে হবে সেখানে যেন সেটি যেন জীবাণুর ঘাঁটি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে খুব সতর্কভাবে না হলেই কিন্তু এত সব যাবতীয় সমস্যার সৃষ্টি হয় এবং দেখা যায় যে এই এই ধরনের সমস্যার সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে ধুলা ধোঁয়া বেশি ঠান্ডা বেশি গরম বেশি ঠান্ডা কিছু খাওয়া অ্যালার্জি কলকারখানার ধোঁয়া বাড়ির ধোঁয়া স্মোকিং করা এগুলি সবগুলোই কিন্তু এই ধরনের সমস্যাগুলোর জন্ম দেয় বোন জান্নাত আশা করি উত্তরটি পেয়েছেন এখন এই নিয়মটি মেনে চলে আশা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিনগর থেকে আমাদের কাছে এবারে প্রশ্নটি করেছেন মিসেস শাহনাজ বয়স তিরিশ বছর তিনি বলছেন যে আমার প্রায় গত দশ বছর ধরেই শ্বাসকষ্ট সর্দি হাঁচি কাশি লেগেই থাকে গরমে শ্বাসকষ্ট আরও বেশি হয় আমার ডায়াবেটিসও আছে এই সমস্যা থেকে আমি মুক্তি পেতে চাই বোন শাহনাজ যাদের এই ধরনের কোল্ড এলার্জি এই ধরনের অ্যাজমা এই ধরনের শ্বাসকষ্ট তাদেরকে কিন্তু রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ লবঙ্গ দারচিনি এলাচি মধু তুলসী পাতা পুদিনা পাতা বাসক পাতা এই যে জিনিসগুলো এগুলো তাকে বেশি খেয়ে যেতে হবে এছাড়া কোনো উপায় খোলা নেই আপনার খাবারের সাথে পেঁয়াজের কোষগুলোকে সেপারেট করে ফেলতে হবে রসুনের কোষগুলো সেপারেট করতে হবে গরম পানি দিয়ে এই জিনিসগুলো অল্প যতটুকু পারা যায় খাবারের পরে খেতে হবে খাবার আরম্ভ যখন করবে তখন লিগার চা এক গ্লাস নিয়ে নিবে কোনো চিনি থাকতে পারবে না কেন শুধু চা আর পানি গরম গরম ওইটা খাবে তারপরে সকালের নাস্তাটা খেতে হবে এরপরে কিছু তুলসী পাতা কিছু পুদিনা পাতা গরম যত জিনিস পেঁয়াজ রসুন আদা লবঙ্গ দারচিনি এলাচি জায়ফল জাইফল দানা একাঙ্কী হিং জবক্কর এই জিনিসগুলি গরম বস তারপরে মধু এই খাবারগুলো বেশি বেশি করে খেলে তার বড় ধরনের কোনো সমস্যা আর হতে পারবে না মানে সতর্কতা তাকে অবলম্বন করতেই হবে ভয়ের এটা অ্যাজমায় বড় ধরনের অ্যাজমায় রূপ হুম এবং অ্যাজমায় একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু ইটি একবার সারা জীবনের রোগী হয়ে যায় নিয়ন্ত্রণে রাখা যায় তবে সাধারণত সারতে চায় না কারণ অ্যাজমাটা একটা অ্যালার্জিজনিত সমস্যা তো এবং এই অ্যালার্জিটা আমাদের চারপাশে বিভিন্নভাবেই থাকে অতএব এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কাপড় চোপড় তাকে সব সবসময় কাপড় চোপড় গরম পানিতে ধুয়ে ইস্ত্রি করে পড়তে হবে সে আর এই রোগ থাকা পর্যন্ত কাপড় স্ত্রী তার বিছনার চাদরটা ইস্ত্রি করে তাকে ব্যবহার করতে হবে বালিশ এবং বালিশের কাবার এবং বালিশের তুলোগুলি এগুলি সম্পূর্ণ মুক্ত করে তাকে রাখতে হবে পর্দাগুলো সবই প্রতি সাত দিনে পর্দাগুলো ভালোভাবে ধুয়ে ইস্ত্রি করে সারা পরার তার কোনো আর সাধ্য নেই সব জিনিসের মধ্যে চতুর্দিকে মাইস তাকে দ্রুত আক্রমণ করার জন্য এগিয়ে আসছে অর্থাৎ তাকে প্রতিরোধ করতে হবে বিছানার নিচে শুকনা রসুন বেশি করে রেখে দিতে হবে কর্পূর রেখে দিতে হবে যাতে ওই মাইটস জীবাণুটা তার ঘরে ঘুরতে না পারে ঘরের কোনায় কোনায় কর্পূর দিয়ে রাখতে হবে যাতে মাইটস তাকে আক্রমণ করতে না পারে আর আগামী শীতটা শীতের সময় আবার আমরা বলবো যে শীতের সময় সে কীভাবে তার দিন যাপন করবে আর ডায়াবেটিসটাকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে ডায়াবেটিসের সাথে তবে সাধারণত যাদের এই কোল্ড এলার্জি ডাস্ট অ্যালার্জি থাকে অ্যাজমা থাকে শ্বাসকষ্ট থাকে তাদের সাধারণত ডায়াবেটিস হয় না কারণ এই রোগটা হলো কোল্ড হলো বক্ষবেদির লাঞ্চের সমস্যা আর ডায়াবেটিস হলো আপনার প্যাঙ্কেরিয়াস এবং লিভার ঘটিত সমস্যা দুইটা একসাথে হয় খুব কম মানে শতকরা এক পার্সেন্ট দুইটা যদি একই সাথে হয় তাহলে তো তাকে একদিকে মিষ্টি খেতে পারবে না আরেকদিকে সে খুব ঠান্ডা পানি খেতে পারবে না খুব গরম পানি খেতে পারবে না মিডল পয়েন্টে তাকে চলতে হবে সব খাবার তার নরম খেতে হবে তবে দুই দিক থেকে চিনি তার জন্য বিপজ্জনক চিনি বন্ধ করে দিতে হবে